Welcome back with Naznin. কি ব্যাপার আমরা মেয়েরা নাকি শুধু রূপ চর্চা স্কিন কেয়ার মেকওভার করে থাকি এখানে তো দেখছি ভাইয়ারাও ইদানিং মেকওভার স্কিন কেয়ার করে থাকে ওকে লেটস আমি জুম করে কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা যাতে হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হয় ওকে আমার সাথেই থাকুন এটা ইনস্ট্যান্ট মানে কাজটা যে করে সেটাই কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ আমি দেখাচ্ছি as you can see ইনস্ট্যান্টলি এটা কতটা ভালো কাজ করে দেখাচ্ছি আমি লাগানোর সাথে সাথে এটা বেশ সুন্দর একটা লুক দেয় আগের থেকে অনেকটা ব্রাইট লাগতেছে আর এটা হচ্ছে কিছুটা সান প্রোটেক্টও দিবে আর এর স্মেলটা তো জাস্ট ওয়াও পুরো অ্যারোমাথেরাপির মতন কাজ করে লাগানোর সাথে সাথে হচ্ছে আপনার মানে মুডটাই চেঞ্জ হয়ে যায় আর অনেকেরই প্রশ্ন থাকে যে হচ্ছে গরমে বা সামার সিজনে তারা এটা ব্যবহার করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে কোনো প্রকার প্রবলেম হয় না আমি তো ব্যবহার করতেছি ওকে আমি একটু দুই হাতের ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা মোটামুটি হলেও বুঝতে পারছেন তো যত্ন করলে অবশ্যই রত্ন মিলবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ নাজনিন কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে নিয়ে আসলাম এই যে থানাকা লোশন তো এটা নিয়ে অনেক আপুদেরই দেখি যে কমপ্লেন আছে আবার কিছু কিছু আপু খুব ভালো ভালো রিভিউ দিয়ে তো এর হচ্ছে অনেকেই বলে থাকেন যে এটা কোনো কাজেরই না আবার কিছু কিছু আপু বলেন যে না এটা খুব ভালো হ্যাঁ অবশ্যই তাদের কাছেই ভালো লেগেছে যারা হচ্ছে এটার অরিজিনালটা পেয়েছেন হ্যাঁ আর যারা হচ্ছে এর ফেকটা পেয়েছেন তাদের কাছে কোনো প্রকারেই মানে এটা ভালো লাগে নাই বা খারাপ মনে হয়েছে হ্যাঁ অনেক আপুদের আবার একটা কোশ্চেন থাকে যে আপু এটা এটা কি আমি মুখে ব্যবহার করতে পারবো না এটা ফেসে ব্যবহার করার জন্য নয় এটা হচ্ছে আপনি আপনার বডিতে ব্যবহার করতে পারেন হাতে পায়ে ব্যবহার করতে পারবেন অবশ্যই কেনার আগে এই সিলটা দেখে নেবেন আর সে সাথে হচ্ছে অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন এটা এনে হচ্ছে আমার সেকেন্ডটা মিউজ এটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বাকিদের কেমন লাগে আমি ঠিক জানি না তবে আমার কাছে এটা খুবই ভালো লাগে আমি আপনাদের হচ্ছে হাতে লাগিয়ে দুই হাতের ডিফারেন্সও দেখানোর চেষ্টা করেছি এর স্মেলটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে একটু ইউলিশ টাইপসের হ্যাঁ এই যে এটাও মোটামুটি হচ্ছে মানে আমি জাস্ট হচ্ছে এক থেকে দুই দিনই প্রায় অর্ধেক বানাই ফেলি হ্যাঁ হাতে পায়ে দুইটা দুই জায়গায় ব্যবহার করি যার জন্য হচ্ছে টাইম লাগে আর এটা হচ্ছে আমি সকাল আর হচ্ছে রাতে ঘুমানোর আগে ব্যবহার করি রাতেও যদি আপনারা হচ্ছে স্কিন কেয়ারের পাশাপাশি হ্যান্ড এবং ফিট কেয়ার একটু নেন তাহলে কিন্তু হয়ে যায় ঘুমানোর আগে জাস্ট হচ্ছে হাত পাটা ক্লিন করে একটু হচ্ছে লাগিয়ে রাখবেন এছাড়া অনেক আপুদের কাছে এটাও বলতে শুনেছি যে এটা ব্যবহারে তাদের হাতে বা হচ্ছে অন্যান্য জায়গায় ফুসকুড়ি হয়েছে বাট ট্রাস্ট মি আমি এটা অনেকদিন ধরে ব্যবহার করতেছি এরকম কোনো সমস্যা আমি দেখিনি এখানে ফেসের কথা বলা থাকলেও আপনারা এটা ফেসে ব্যবহার করবেন না হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই দুইবার ব্যবহার করবেন একটা ভালো রেজাল্টের জন্য এটা যে একদম হোয়াইটনিং লেখা আছে বলে যে একদম আহামরি ব্রাইটনেস দিবে তা নয় তবে হ্যাঁ ব্রাইটনেস আসবে আপনি ব্যবহারে বুঝবেন এবার আসি যে এর ইনগ্রিডিয়েন্টস লিস্টটা চেক করি এখানে আছে হচ্ছে পিউরিফাইড ওয়াটার দেন হচ্ছে গ্লিসারিন তারপর হচ্ছে ট্রাইথানোলামাইন দেন হচ্ছে টিটানিয়াম ডাইঅক্সাইড স্টিয়ারিক অ্যাসিড অ্যালকোহল তারপর হচ্ছে থানাকা
দেন হচ্ছে অলিভ অয়েল, ইয়েলো কালার, মিথাল, প্যারাবেন এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, ফ্র্যাগরেন্স তো আছেই, তো এটা জাস্ট হচ্ছে আমরা এক্সটার্নালে ইউজ করতে পারবো। এটা মূলত মিয়ানমারের একটা প্রোডাক্টস, এটার অরিজিনালটা কিন্তু খুবই ভালো। এটা মূলত ক্লেম করে চন্দন লোশন হিসেবে, চন্দনের মতোই কাজ করে। এই যে খুব হালকা একটা ব্রাইটনেস, আপনি যখন ব্যবহার করবেন তখনও সাথে সাথে একটা ব্রাইটনেস দিবে, আর রেগুলার ইউজে হচ্ছে একটা ব্রাইটনেস চলে আসে, আর হাত পাটাকে হচ্ছে সফট এবং স্মুথ রাখতেও ভালো কাজ করে। এর প্রাইসটাও রিজনেবল, তবে হচ্ছে খুব কম যদি দেখেন যে এর দাম হচ্ছে আপনি 60 টাকা বা 50 টাকায় পেয়ে যাচ্ছেন, তাহলে এটা 100% ফেক। অবশ্যই বুঝে শুনে কিনবেন, আর কোনো কিছু ব্যবহার করার আগে আমি সবসময় আপনাদের বলে থাকি যে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। এই তো আজকের মতো এই ছিল, আজকে মূলত এই থানাকা লোশনের রিভিউ ভিডিও করার জন্যই হচ্ছে আমি হাজির হয়েছিলাম। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব করে ফেলেন। আমি এরকম প্রায় প্রায় ছোটোখাটো ভিডিও নিয়ে হাজির হব, রিভিউ ভিডিও নিব, সাথে হচ্ছে প্রোডাক্টসের ডিটেলস জানাবো। এছাড়া যে কোনো প্রকার প্রশ্ন বা কোনো কিছু নিয়ে এনকোয়ারি করার জন্য আপনি আমাদের পেজে সরাসরি ইনবক্স করে ফেলতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।